নামে লকডাউন, কিন্তু লকডাউন বলতে আসলে যা বোঝায় তার ছিটে ফোটাও চোখে পড়ছে না ঢাকার আক্রান্ত এলাকাগুলোতে। এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তামাল, আর সেই খবর জানতে সরাসরি আছি তার কাছে। তামাল, যা বোঝায় তার কিন্তু ছিটে ফোটাও নেই কিন্তু রাজধানীর অনেকগুলো সড়কে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শঙ্করে। শঙ্করে আমরা যেমনটি দেখেছি যে এখানে কিন্তু একটি লকডাউন করে রাখা হয়েছে একটি রাস্তা প্রশাসনের পক্ষ থেকে, এবং এটি কিন্তু গত প্রায় এক মাস ধরে কিন্তু লকডাউন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু এসে এই রাস্তাটি লকডাউন করে রাখেন, এবং আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু 38 জন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছেন, এবং সেই কারণে কিন্তু এই রাস্তাটি লকডাউন করা হয়েছে। কিন্তু একটি মজার বিষয় যে এই রাস্তা দিয়ে এই এলাকায় ঢুকতে পাওয়া না গেলেও কিন্তু সেখান থেকে জাস্ট সামান্য দূরে, অর্থাৎ 40 কদম দূরেই কিন্তু রাস্তা রয়েছে, এবং দুপাশে রাস্তা রয়েছে, দুপাশে দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা মানে করছেন এবং গাড়ি ঘোড়া কিন্তু চলছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে রিক্সা বা অন্যান্য যে যানবাহন সেগুলো কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে কিছুটা মানুষজন কম রয়েছে, কিন্তু আমরা বৃষ্টির আগে যেমনটি দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু ছিল, এমনকি যে রাইড শেয়ারিং যে অ্যাপগুলো সেই অ্যাপগুলোর কিন্তু লোকজনও কিন্তু, অর্থাৎ ড্রাইভাররা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সেখানে যাত্রী নিয়ে তারা কিন্তু চলাচল করেছেন। একটি একটি চেকপোস্ট রয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে, কিন্তু সকাল থেকে কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের কোনো পুলিশ সদস্যকে আমরা দেখতে পাইনি। আপনাকে জানিয়ে রাখি যে দুটি বাজার রয়েছে এই এলাকায়, এই দুটি বাজারে কিন্তু বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা উপস্থিতি সকাল থেকেই দেখিনি, এবং আমরা যদি কথা বলে জেনেছি যে এর আগেও কিন্তু সেখানে কোনো ধরনের যে সামাজিক দূরত্ব রক্ষার যে আসলে পন্থাগুলো সেগুলো কিন্তু আসলে মানা হয়নি, মানা হচ্ছেও না। আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকার পাশেই যে মোহাম্মদপুর এলাকাটি রয়েছে সেখানে কিন্তু 80 জন করোনা শনাক্ত রোগী রয়েছেন, এবং অপর পাশে যে মানে জিকাতলা রয়েছে মানে সেখানে কিন্তু একই সংখ্যক, অর্থাৎ 38 জন কিন্তু করোনা শনাক্ত রোগী কিন্তু পাওয়া গেছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এই যে এলাকাটি সেটি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ এলাকা। শুধুমাত্র এই এলাকাটিই নয়, আপনাকে জানাই যে শুধুমাত্র এই এলাকাটি নয়, সেটি কিন্তু আসলে ঢাকা শহরে বলা চলে যে সবগুলো আক্রান্ত এলাকাতে একই রকম চিত্র। যে নামে কিন্তু লকডাউন, কিন্তু সেটি কিন্তু আসলে লকডাউন নয়, এবং অসংখ্য মানুষ কিন্তু মানে আমরা যেমনটি দেখেছি যে এর আগে কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে সর্বশেষ খবর। সালাহিন, লকডাউন বলতে যা বোঝা তার ছিটে ফোটাও ছিল না আক্রান্ত এলাকাগুলিতে, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তামাল।